80 বছর পর আসছে ভয়ঙ্কর সাইক্লোন আসনা। গুজরাটের সৌরাষ্ট্র কচ্ছের ওপর দিয়ে ঘনীভূত গভীর নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শুক্রবার 30 আগস্ট উপকূলে আঘাত আনতে পারে। এই পূর্বাভাসের ওপর নির্ভর করে গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলিতে সব রকম সতর্কতা নিয়েছিল প্রশাসন। তবে শনিবার 31 আগস্ট ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণিঝড় আসনা পশ্চিম দিক থেকে সরে গিয়েছে এবং এখন গুজরাটের নালিয়া থেকে 310 কিলোমিটার পশ্চিমে রয়েছে। এটি পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারতীয় উপকূল থেকে দূরে সরে যেতে পারে, যার ফলে নিঃসন্দেহে গুজরাটের বাসিন্দাদের জন্য স্বস্তির অনুভূতি নিয়ে আসবে। তবে আগামী 5 দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণিঝড় আসনা গত 6 ঘন্টায় 14 কিলোমিটার বেগে পশ্চিম দিকে সরে গিয়েছে এবং 30 আগস্ট 2024 ভারতীয় সময় রাত 11:30 নাগাদ পাকিস্তানের করাচির 160 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কেন্দ্রীভূত ছিল। এটি পশ্চিমে তার গতিপথ অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। পশ্চিম দক্ষিণে সরে যাবার আগে উত্তর পূর্ব আরব সাগরের উত্তর পশ্চিমে, আর এর ফলে ঘূর্ণিঝড়টা গুজরাটের তীব্র আবহাওয়ার একটা হুমকি, সেটাকে হ্রাস করে ভারত থেকে দূরে সরে যাচ্ছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে খবর। আগামী 5 দিন গুজরাটের কোথাও ভারী বৃষ্টিপাতের কোনো রেড অ্যালার্ট নেই। তবে কচ্ছ, জামনগর, দ্বারকা, পোরবন্দর, নবসারি, ভালসাদ, দমন এবং দাদরা ও নগর হাভেলি সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার শুধুমাত্র নবসারি, ভালসাদ, দমন এবং দাদরা নগর হাভেলির জন্য একটা নতুন সতর্কতা জারি থাকবে। সোমবার ভদোদরা এবং ছোট উদয়পুরের জন্য একটি কমলা সতর্কতার পূর্বাভাস দেওয়া হয়েছে। ভাবনগর, আনন্দ, পঞ্চমহল, দাহোদ, ভরুচ এবং নর্মদা একটি হলুদ সতর্কতার অধীনে থাকবে। বর্তমানে দেশের অধিকাংশ জায়গায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়। এর ফলে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার থেকে দিল্লি, গুজরাট ও মহারাষ্ট্র পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু। মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ অবস্থা গুজরাটের। বৃহস্পতিবার 29 আগস্ট পর্যন্ত 4 দিনে বৃষ্টিজনিত ঘটনায় 32 জনের মৃত্যু হয়েছে। গুজরাট সরকারের শেয়ার করা তথ্য অনুযায়ী আরাবল্লি, দ্বারকা, পঞ্চমহল, ডাং, ভরুচ, মোরবি এবং ভদোদরায় অন্তত 1 জনের মৃত্যু হয়েছে। আনন্দে 6 জন, আহমেদাবাদে 5 জন, মহিষাগর এবং জামনগরে 3 জনের মৃত্যু হয়েছে। গান্ধীনগর, খেদা, মহিষাগর, দাহোদ এবং সুরেন্দ্রনগর জেলায় 2 জনের মৃত্যু হয়েছে। 32,000-এরও বেশি লোককে স্থানান্তরিত করা হয়েছে এবং রাজ্যের বন্যা কবলিত এলাকা থেকে প্রায় 1,200 জনকে উদ্ধার করা হয়েছে। কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী দুর্গত মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাবার জন্য হেলিকপ্টার ব্যবহার করেছিল, জানিয়েছে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার। আগামী দিনে মুষলধারে বৃষ্টি থেকে কিছুটা স্বস্তি মিলবে বলেও পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। স্থানীয় প্রশাসনের সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভদোদরা, দ্বারকা, জামনগর, রাজকোট এবং কচ্ছ জেলায় ত্রাণ এবং উদ্ধার অভিযানে নিযুক্ত হয়েছে সেনাবাহিনী, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, রাজ্য ডিজাস্টার রেসপন্স ফোর্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেলের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেছেন। তিনি মুখ্যমন্ত্রীকে বন্যার পরে রোগের বিস্তার রোধে যথাযথ পদক্ষেপ নেবার বিষয়টা নিশ্চিত করতে বলেছেন। প্রসঙ্গত বলি, ভদোদরা সাম্প্রতিক বর্ষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর। বৃহস্পতিবার বিশ্বামিত্রী নদীর জলস্তর 37 ফুট থেকে 32 ফুটে নেমে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে শহরের বেশ কিছু নিচু এলাকা এখনও জলমগ্ন। আশি বছর পর আসছে ভয়ঙ্কর সাইক্লোন আসনা। গুজরাটের সৌরাষ্ট্র এবং কচ্ছের ওপর দিয়ে ঘনীভূত গভীর নিম্নচাপটা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শুক্রবার 30 আগস্ট উপকূলে আঘাত আনতে পারে। এই পূর্বাভাসের ওপর নির্ভর করে গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলোতে সব রকম সতর্কতা নিয়েছিল প্রশাসন।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।